ক্লাস নাইনের ছাত্র ছাত্রীরা কেমন আছো? চলো আমরা আবার ইংলিশ ক্লাসে ফিরে এসেছি। আজকে আমাদের লেসন সিক্স, আমরা আলোচনা করব এমিলি জেন ব্রন্টির লেখা মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল। এমিলি জেন ব্রন্টি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। এমিলি জেন ব্রন্টি একজন ইংলিশ কবি ছিলেন। শি ওয়াজ বর্ন ইন 1818। She was best remembered for her only novel, Wuthering Heights. অর্থাৎ তার বিখ্যাত উপন্যাসটির নাম হচ্ছে উইদারিং হাইটস। আর এই অমর উপন্যাসটি লেখার জন্য তিনি এখনও ইংরেজি সাহিত্যে অমর হয়ে রয়েছেন। শি ইজ কনসিডার্ড অ্যাজ এ গ্রেট নভেলিস্ট অ্যান্ড হার নভেল উইদারিং হাইটস ইজ অলসো কনসিডার্ড অ্যাজ এ ক্লাসিক ইন ইংলিশ লিটারেচার। ইন দিস পোয়েম The blue mist that surrounds the distant mountain reminds the poet of a happy days of youth and childhood that she had left behind. As she described the landscape, she shifted from the present moment to the past and then to the present again. দেখো আমি কবিতার বিষয়বস্তুটা তোমাদেরকে আগে বলি, তাহলে বুঝতে পারবে। কবিতার সাবস্টেন্সটা হলো, আগে আমি বাংলায় বলছি, তোমরা মন দিয়ে শোনো। কুয়াশা পাহাড়কে ঘিরে রাখে, কুয়াশা পাহাড়কে ঘিরে রাখে, সমগ্র জায়গা জুড়ে একটি বিষাদের অস্পষ্ট বাতাবরণ সৃষ্টি করে। কবি দুঃখ অনুভব করেন, কিন্তু বিষাদগ্রস্ত ভাবনা তার মনকে অধিকার করে। মনে হয় দিনটি সন্ধ্যা না হওয়া অবধি অশ্রুপাত করেছে, আর কোনো দুঃখ সেখানে নেই। তাই তিনি যৌবন এবং শৈশবের দিনগুলিতে ফিরে যান। পিতার তত্ত্বাবধানে তিনি তার যৌবনে নিরাপদ জীবনযাপন করতেন। শৈশবে প্রাচীন হলঘরে দরজার কাছে তিনি দাঁড়িয়ে থাকতেন। এখন তিনি দূর দিগন্তের পাহাড়ের মাথায় নীল কুয়াশাকে প্রত্যক্ষ করেন। তারপর মেঘাচ্ছন্ন সন্ধ্যা নেমে আসে, লম্বা সবুজ ঘাসের মধ্যে থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ নির্গত হয়। স্বপ্নাচ্ছন্ন অবস্থায় তিনি পূর্বের বছরগুলি স্মরণ করেন এবং আনন্দে আপ্লুত হয়ে যান। ইংরেজিতে বললে তোমাকে বলতে হবে, দ্য মিস্ট সারাউন্ডস দ্য মাউন্টেন্স, ইট কাস্ট এ পল অফ গ্লুম অল ওভার দ্য প্লেস, দ্য পোয়েট ইজ আনহ্যাপি, সাম গ্লুমি থটস হন্টস হিজ মাইন্ড হন্টস হার মাইন্ড, ইট সিমস দ্যাট দি ডে হ্যাজ ওয়েপ্ট টিল দি ইভিনিং, দ্যার ইজ নো সরো এনি মোর, সো শি হার্ক ব্যাক টু দি ডেজ অফ চাইল্ডহুড অ্যান্ড ইউথ, শি ইউজ টু লিড এ সিকিউর লাইফ ইন আর ইউথ আন্ডার দ্য কেয়ার অফ আর ফাদার, ইন আর চাইল্ডহুড শি উড স্ট্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, অ্যাট প্রেজেন্ট শি ওয়াচেস দ্য ব্লু মিস্ট আপন দ্য মাউন্টেন ইন দ্য ডিস্টেন্ট হরাইজন, দি ক্লাউডস ইভিনিং ফলস, দ্য লং গ্রিন গ্র্যাস এলিসিটস এ সগি স্মেল, she dreamily calls her former years and is filled with pleasure. Okay? Now, এখানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সে অ্যাক্টিভিটিগুলো আমরা সলভ করে দিচ্ছি, তোমরা একবার দেখো। টিক দ্য কারেক্ট আনসার ফর দ্য গিভেন অল্টারনেটিভ। নাম্বার ওয়ান, দ্য মিস্ট ওয়াজ আপন দ্য হিল। নাম্বার টু, দ্য সরো অফ দ্য ডে ইজ ডিসক্রাইবড অ্যাজ সাইলেন্ট। নেক্সট হচ্ছে, দি হল ডোর মেনশন ইন দ্য পোয়েম ইজ ওল্ড। নেক্সট, দি পোয়েট ওয়াচেস দ্য ক্লাউডি ইভিনিং। নাম্বার ফাইভ, দ্য কালার অফ দ্য মিস্ট ইজ ব্লু। নাম্বার সিক্স, দ্য ড্যাম স্ট্যান্ড অন দ্য গ্রাস। এবারে দেখো এক্সারসাইজ টু, কোশ্চিন দিয়েছে। প্রথম প্রশ্ন, হোয়ার ডাজ দ্য পোয়েট সি হার সেলফ হোয়েন শি থিঙ্কস অফ হার চাইল্ডহুড, অ্যান্ড দ্য আনসার ইজ, দ্য পোয়েট থিঙ্কস অফ হার চাইল্ডহুড অ্যান্ড সিজ হার সেলফ ইন হার ফাদারস হাউস, শি ইজ ওয়েল অ্যাওয়ার অফ হার ফাদার প্রোটেক্টিং হার উইথ লাভ অ্যান্ড কেয়ার। আর নাম্বার টু হচ্ছে, হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং। তার উত্তরটা হচ্ছে, দ্য পোয়েট ওয়াচড দ্য ফল অফ ইভিনিং, দ্য ব্লু মিস্ট লুক বিউটিফুল ডিউরিং সামার,
It covered the mountain chain in the horizon. The heavy mist settled on the long green grass. Okay. Now, exercise 3. Identify the following sentences as simple, compound and complex. Dekho, prothom proshno hocche, he is too short to climb the wall. This is a simple sentence. Next hocche, the sky was blue and the sun shone bright. This is a compound sentence, karon dutu sentence ke and diye jukto kora hoyeche. Prothom sentence hocche, the sky was blue. Aar ditiyo sentence hocche, the sun shone bright. Okay. Number 3, the old man who lived in a village believed that the earth was flat. Eta holo complex, mane jotil bakko. Next, leaving a job midway is not a good practice. This is simple sentence. Next hocche 5, last week I met a friend who gave me a bag which is brown in color. Tale this is a complex sentence. Okay. Now exercise 4, do as directed. Dekho ami proshno uttor gulo likhe dicche tomaderke. Prothom proshno dekho boleche, the question was so easy that everyone could answer it. Change it to a simple sentence. Tale eta ke simple sentence korle ki hobe? Exercise 4. The answer to the question was so easy for everyone to answer. Number 2. A friend in need is a friend indeed. Change into a complex sentence. Let's take a complex question. One who is a friend. One who is a friend in need is a friend indeed. Okay. Number 3. Pollution is one of the most severe threat to our beautiful planet. Eta hobe dekho, etake compounds korte boleche, tale hobe our planet is beautiful. Our planet is beautiful, but pollution is one of the most severe threat to it. Next dekho, 4 number, do or die, change into a complex sentence. So eta hobe, if you do not do, you die. Okay. And number 5 hobe, he was confused and stopped working. Change into a simple sentence. The letter simple ko lagi hobe, he stopped working in confusion. He stopped working in confusion being confused. He stopped working. Okay. Achha, next 5 hai, dekho, exercise 5 hai, write a letter within 100 words to the headmaster or headmistress to your school, seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. And exercise 6, suppose you had brought a book from a bookshop, by mistake you left there instead of bringing it back with you, providing details of the book and the author.
write a letter within 100 words to the owner of the store to find the book and keep it until you come to collect it. আচ্ছা এই দুটো তোমরা তোমাদের হোম অ্যাসাইনমেন্ট দেব, তোমরা নিজেরা চেষ্টা করবে, এরপরে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কি করব এই প্রবলেম দুটো তোমাদের সলভ করে হোয়াটসঅ্যাপে টাইপ করে আমি তোমাদের সলভ করে দেব। আর তোমরা চেষ্টা করো আর ভিডিওটা দেখে তোমরা কি করবে কবিতাটা বোঝার চেষ্টা করবে এবং এক্সারসাইজগুলো বা অ্যাক্টিভিটিগুলো সলভ করে নেবে। আর এছাড়াও রায়মার্টিন এবং ডাক্তার দত্তের বই থেকেও অন্যান্য আর কি কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।